আন্দোলনে কখনো আমরা একটু বেশি অ্যাক্টিভ থাকব, কখনো একটু কম থাকব, কিন্তু হেরে যাওয়ার প্রশ্নই উঠে না। আমরা ১২ দলীয় জোটের অংশ হিসেবে বিএনপির সাথে আন্দোলনে আছি এবং থাকব। কুলিয়ারচরের কিশোরগঞ্জের এসপি, তিনি যেভাবে কুলিয়ারচরের সেখানে এসে তিনি কোনো পূর্ব সতর্কতা ছাড়া তাদেরকে বললেন, ৫ মিনিটে আপনারা সরে যাবেন না হলে আপনাদেরকে গুলি করা হবে। কোনো লাঠিচার্জ নাই, টিয়ার গ্যাসিং নাই, সরাসরি তিনি গুলির আদেশ তিনি দিয়েছিলেন। এবং সেখানে দুজন তো তাৎক্ষণিক মারা গেছেন, অসংখ্যরা পায়ে গুলি লেগেছে, উরুতে গুলি লেগেছে, অনেকে হাসপাতালে আছেন, কেউ ভয়তে হাসপাতালেও তারা যাননি। এইসব ঘটনাগুলো গণমাধ্যমের একেবারে বাইরে এগুলো। আপনারা আটঘাট বেঁধে ২৮ তারিখে মহাসমাবেশ করেছিলেন, রাজনৈতিক কৌশলে আপনারা হেরে গেলেন কিনা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটার উত্তর হচ্ছে, যারা আন্দোলন করে, যারা অন্যায়ের প্রতিবাদ করে, তারা কখনোই হারে না। আমরাও হারিনি। এবং এই আপনার প্রশ্নের মধ্যেই আমার উত্তরটা আছে। আপনি জিজ্ঞেস করেছেন আমরা কৌশলে হেরে গেছি নাকি, আমার উত্তরটা হচ্ছে এটাই আন্দোলনের আমাদের কৌশল। আন্দোলনে কখনো আমরা একটু বেশি অ্যাক্টিভ থাকব, কখনো একটু কম থাকব, কিন্তু হেরে যাওয়ার প্রশ্নই উঠে না। আমরা ১২ দলীয় জোটের অংশ হিসেবে বিএনপির সাথে আন্দোলনে আছি এবং থাকব। এবং আমি বিশ্বাস করি আমাদের এই আন্দোলন দেশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য, দেশের জনগণের জন্য যে আন্দোলন, তা কখনোই ব্যর্থ হয় না, কখনোই আমরা অসফল হব না। জনগণ আমাদের সাথে আছে, দেশের মানুষ আমাদের সাথে আছে। যে কোনো দিন নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে, সে সময় আপনারা কি করবেন? দেখুন, আমরা তো আসলে আন্দোলনে আছি, নির্বাচন, এমপি হওয়া, মন্ত্রী হওয়া আমাদের লক্ষ্য না। আমরা দেশের মানুষের কথা বলছি, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলন করছি। এই আন্দোলনটা জনগণের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এখানে নির্বাচনের বিষয়টা খুবই তুচ্ছ, এই প্রশ্নটার উত্তরও আমি দিতে চাচ্ছি না। এটা নির্বাচনের কোনো প্রসঙ্গই এখনও আসেনি, এই দেশের মানুষের জন্য আন্দোলনটাই বড় কথা। শোনা যাচ্ছে জাতীয় পার্টি নির্বাচনে যাবে, আপনারা যাবেন কি না? আমি একটু আগেও বলেছি, নির্বাচনের যেন মানুষ ভোট দিতে পারে, এই জন্যই তো আমাদের আন্দোলন। আমরা বা মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। সুতরাং জাতীয় পার্টি একটি একটা আলাদা দল, বাংলাদেশের একটি গণতান্ত্রিক দেশে বিভিন্ন দল থাকবে, মত থাকবে। জাতীয় পার্টির ব্যাপারটা জাতীয় পার্টির ব্যক্তিগত বিষয়, এটা তো আমি বলতে পারবো না। তবে আমরা যেহেতু ১২ দলীয় জোটের অংশ, আমাদের জোটে অনেক সিনিয়র লিডাররা আছেন, জামাল চাচা আছেন, কল্যাণ পার্টির মোহাম্মদ জেনারেল ইব্রাহিম সাহেব আছেন, এলডিপির সেলিম সাহেব আছেন, আমরা অনেক সিনিয়র লিডার আছেন, তাদের সিদ্ধান্ত আছে, এবং বিএনপি আমাদের নেতৃত্ব দিচ্ছে, তাদের সিদ্ধান্ত আছে। এই সব কিছু বুঝি আমরা এই সিদ্ধান্তটা নিব। তবে আমি আবার বারবার বলছি, আমরা মানুষের কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, নির্বাচন যেন মানুষ ভোট দিতে পারে, সেই জন্য আন্দোলন করছি। নির্বাচনে যাবো কি যাবো না, এটা আমাদের কোনো বিবেচ্য বিষয় এই মুহূর্তে না। আমি প্রথমত যেটা বলতে চাই, আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, ২৮শে অক্টোবর এরকম একটা শান্তিপূর্ণ মহাসমাবেশ, আমাদের ইতিহাসে তো এত বড় রাজনৈতিক সমাবেশ হয়নি, আপনারা জানেন। স্বতঃস্ফূর্তভাবে যেভাবে লক্ষ লক্ষ মানুষ বিএনপির মহাসমাবেশে, আমাদের গণতন্ত্র মঞ্চ সহ বিরোধী দলগুলোর সমাবেশে যেভাবে এসছেন, এটা অভূতপূর্ব ছিল। এবং সরকার যেভাবে খুব পরিকল্পিতভাবে, এবং তারা তাদের বলতে পারেন নানা ধরনের তাদের কূটকৌশলে উস্কানি দিয়ে সহিংসতা তৈরি করে, এবং এ ধরনের ঘটনায় অনেক সময় হলো তৃতীয় পক্ষ কাজ করে, তাদেরকেও সেই সুযোগ হয়তো দেওয়া হয়েছে। এবং যেভাবে একটা এজেন্ট একটাদেরকে দিয়ে যেভাবে একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে, এটা দায় দায়িত্ব সরকার, সরকারি দলকেই বহন করতে হবে। এই কারণের জন্য যে একটা, আপনি যখন একটা অনুমতি দিয়েছেন সমাবেশ বা মহাসমাবেশে, তার নিরাপত্তা বিধানের দায়িত্ব হচ্ছে সরকার এবং সরকারি সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এই দায়িত্ব তারা যোগ্যতার সাথে পালন করেছেন, সে কথা নিশ্চয়ই বলা যাবে না। আরেকটা যে বক্তব্যটা হচ্ছে, আমরা ইতিমধ্যে বলেছি পুলিশ মারা গেছেন, সেটা খুবই দুঃখজনক। বিএনপি সহ ইতিমধ্যে আমাদের ৮-১০ জন নেতারা, সংগঠকরা মারা গেছেন,
যেটা খুবই দুঃখজনক, কুলিয়ার চরে আমি ওখানে আমাদের একসময় সংগঠন ছিল, এখনও আমাদের লোকজন আছেন। কিশোরগঞ্জের এসপি তিনি যেভাবে কুলিয়ার চরের সেখানে এসে তিনি কোনো পূর্ব সতর্কতা ছাড়া তাদেরকে বললেন 5 মিনিটে আপনারা সরে যাবেন, না হলে আপনাদেরকে গুলি করা হবে। কোনো লাঠিচার্জ নাই, টিয়ার গ্যাসিং নাই, সরাসরি তিনি গুলির আদেশ তিনি দিয়েছিলেন। এবং সেখানে দুজন তো তাৎক্ষণিক মারা গেছেন, অসংখ্যরা পায়ে গুলি লেগেছে, উরুতে গুলি লেগেছে, অনেকে হাসপাতালে আছেন, কেউ ভয়তে হাসপাতালেও তারা যাননি। এইসব ঘটনাগুলো গণমাধ্যমের একেবারে বাইরে, এগুলো তো খুবই বিরোধী দলের খুব কম বিষয়ে গণমাধ্যম এখন আপনারা প্রকাশ করেন বা করতে পারেন, যেটা খুবই দুঃখের, উদ্বেগ, উৎকণ্ঠার। আমি আপনাদের মাধ্যমে আপনারা যদিও সুস্পষ্টভাবে যে কথাটা বলতে চাই, আমরা যে বলছি এর পুরো দায় দায়িত্ব আমরা বলছি, যে আমি ইতিমধ্যে বলেছি কয়েক জায়গাতে, আমরা 28 তারিখ থেকে এ পর্যন্ত সংঘটিত সহিংসতার ঘটনাগুলো, অগ্নিসংযোগের যে কথা, এখানে মানুষের মারা যাওয়া, হাসপাতালে যে আগুন দেওয়া, প্রধান বিচারপতির বাড়ির গেটে হামলা করা, আমরা প্রতিটা ঘটনার সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে একটা বিশ্বাসযোগ্য নিরপেক্ষ তদন্ত কমিশন আমরা দেখতে চাই। সরকারের যদি সাহস থাকে, সত্যি সত্যি তারা যদি পুরো ঘটনার দায়ীদেরকে চিহ্নিত করতে চান, আইনের আওতায় আনতে চান, গ্রেপ্তার করতে চান, সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে একটা স্বাধীন নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত কমিটি করুন এবং তাদেরকে অল্প সময়ের মধ্যেই তদন্ত কমিটির রিপোর্ট পেশ করতে বলুন। সেখানে যাদের দায়ী আছে তাদেরকে চিহ্নিত করুন, আমরা সে ব্যাপারে নিশ্চয় আমরা সম্মতি দেব। কারণ ইতিমধ্যে কথাটা এসছে, সরকারি কোনো তদন্ত কমিটির উপরে কোনো বিরোধী দল, জনগণের কারো কোনো আস্থা নাই, এটা হচ্ছে আমাদের অতীত অভিজ্ঞতা। সুতরাং এবং রাষ্ট্র এবং আপনি খুবই দুঃখজনক, আমার মুখ দিয়ে শব্দ উচ্চারণ হতো আমি করতে পারবো না, প্রধানমন্ত্রী তার গুরুত্বপূর্ণ নেতারা যে ভাষায় যে শব্দে তারা এগুলো খুনির দল, এগুলো জানোয়ারের দল, যে সমস্ত ভাষা তিনি ব্যবহার করেছেন এবং যারা আগুন দেয় তাদেরকে ওই হাতটাকে আগুনে পুড়িয়ে দেন, তাদেরকে আগুনে পুড়িয়ে দেন, একবিংশ শতাব্দীতে এটা কোনো দলের কর্মী সংগঠকরা বললে একটা কথা, যিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী, সরকারের প্রধান নির্বাহী, তিনি তো শুধুমাত্র একটি দলের তিনি প্রধানমন্ত্রী নন, যেভাবেই হোক না কেন তিনি তাহলে দেশের তিনি প্রধানমন্ত্রী। তার এই কথাগুলো তার শপথ ভঙ্গের সামিল। শপথ ভঙ্গের কথাটা কেন বলছি, যখন তারা শপথ গ্রহণ করেন শপথের প্রধান কথা হচ্ছে যে অনুরাগ বিরাগের ভূ বশবর্তী না হয়ে তারা দায়িত্ব পালন করবেন। প্রতিদিন প্রতি মুহূর্তে তার যে ক্ষোভ, তার যে আক্রোশ, তার যে ঘৃণা এবং তার যে প্রতিহিংসার চূড়ান্ত বহিঃপ্রকাশ, সুতরাং বহু আগেই তিনি শপথ ভঙ্গের দায়ে বহু আগেই তাদেরকে অভিযুক্ত করা যায়। ভবিষ্যতে হয়তো নিশ্চয়ই এসব ব্যাপারগুলো হবে, তো নিশ্চয়ই আমরা এরকম একটা প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা প্রতিশোধ প্রতিহিংসার পরিবর্তে সত্যি সত্যি আমরা একটা রাজনৈতিক পরিবেশ, আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে সংস্কৃতি সে জায়গাটাকে আমরা কাটিয়ে উঠতে চাই। সুতরাং আপনি যে কথা বললেন আমাকে, ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে তথ্যগুলো ইতিমধ্যে ডিপ্লোম্যাটদেরকে তারা জানিয়েছেন, আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে সংগঠিত যে ঘটনাগুলো এগুলো আমরা ডিপ্লোম্যাট বা যারা এখানকার বাংলাদেশ নিয়ে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা যারা আছেন তাদের কাছে তথ্যগুলো যাতে যায় সেই তথ্যগুলোকে আমরা দেবার একটা উদ্যোগ। আর এখানে এখন ধরুন যদি আমাদের অধিকাংশ মেইন স্ট্রিম গণমাধ্যম প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারের প্রচণ্ড চাপের ভেতরে আছেন, তারপরেও গণমাধ্যম তো আমরা বলি ফোর্থ স্টেট, এক দেশের গণমাধ্যম এখনও মানুষের শেষ ভরসার জায়গাটা। ওদিন গণমাধ্যমের উপরে যে হামলা হয়েছে সেটাও আমি দুঃখ জানাই, সেটাকে ইতিমধ্যে আমি বহু জায়গায়, আমি টেলিভিশনে আমি তো কম যাই, এখন জুমে যেটুকু কথা বলি সেখানেও আমি এটার নিন্দা জানিয়েছি এবং আমি সবাইকে আইনের আওতায় আমি এনে তাদেরও আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। নিশ্চয়ই এগুলো আপনারাই আমাদের
আর সকল সময়ে গণতান্ত্রিক আন্দোলনে আমাদের ঐতিহ্য হচ্ছে গণমাধ্যম সংবাদপত্র সবসময় গণতান্ত্রিক আন্দোলনে পাশে থাকে, তাদের পাশে দাঁড়ায়। সুতরাং গণমাধ্যম তো এটাকে আমরা বন্ধু মনে করি এবং আশা করি গণমাধ্যম শেষ পর্যন্ত দেশের এই বিদ্যমান সংকট উত্তরণের ক্ষেত্র, সঠিক তথ্যগুলো পৌঁছানো, জনমতকে ইতিবাচকভাবে গড়ে তোলার ক্ষেত্র গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।